সুপ্রদর্শক, হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ঠাকুরগাঁও জেলার গড়িয়া থানার গড়িয়া হাট। প্রতি রবিবার এবং বুধবার এখানে হাট বসে। আজ 26 আগস্ট 2020 বুধবার। এই হাট থেকে আমরা আপনাদেরকে ছোট ছোট ষাঁড় গরু, আপনারা যারা খামার করার জন্য কিনতে চান সেই গরুগুলি আমরা আজ দামগুলি জানানোর চেষ্টা করব। এই যে প্রথমে আমরা দেখছি এখানে এই দুটো আনছেন আপনি না একটা একটা এই এই ষাঁড়টার দাম কত যাচ্ছে? 24,000। ক্রেতা কত পর্যন্ত? না শুনি, 21,000। ক্রেতা কত পর্যন্ত? 21। আপনি ক্রেতা? না বল না, 21। না না, আপনি কি ক্রেতা? হ্যাঁ 21। এই যে একজন ক্রেতা এসে বললেন 21, আপনি কি দিবেন? বল কথা বল। হ্যাঁ দিতে তো চাই না, দিতে চান না। আপনার নিয়ত কত? 22,000 আপনার নিয়ত শুনছি। তারপরে এখানে একটু আমরা দেখি দাদা, আসসালামু আলাইকুম। আপনি কি ব্যবসা করেন? হ্যাঁ। কয়টা গরু আনছেন? আমরা তো গরু বোধা 4-5টা আনছি। এই যে এখানে তো আমরা দুটো দেখছি, এইটা 3-4। আচ্ছা আচ্ছা, এগুলো কত করে দাম চাচ্ছে? 26, আর এইটা? এইটা চাই 24। এই পর্যন্ত দরদাম কত পর্যন্ত বলছে ক্রেতা? 21,000। মানে কত হইলে আপনি ছাড়বেন নিয়োগ করছেন? এই যে এইটা, এইটা 2,200 হইলে ছাড়বেন? আচ্ছা শুনছেন সুপ্রদর্শক, ওনারা ক্যামেরা দেখে কিছুটা আসলে এই যে দেখছেন আপনারা এখানে ষাঁড় গরু, এগুলি কি বিক্রি হয়ে গেছে? না না, বিক্রি হবে। আচ্ছা বিক্রি হবে। এগুলি এখানে মালিক নেই। তারপরে এখানে আমরা একটু দেখি ভাই, এটার দাম কত আছে? 28। কত বলছে ক্রেতা? 23। আপনার নিয়ত কত? 26 হলে। আচ্ছা শুনছি, আসুন সুপ্রদর্শক, এই যে সার বাছুর, এগুলো খুব চাহিদা রয়েছে আপনারা জানেন, এখনো প্রচুর গরু ঢুকছে। তা আমরা এই যে এদিকে একটু দেখি, এটা দাম কত যাচ্ছে? 27,000। 27,000। আর ক্রেতা কত বলছে? 25,25। আর আপনার নিয়োগ কত? 26,25। তারপরে এখানে একটু দেখি আমরা, এই যে দুটো গরু মুরুব্বি গেপে। আসসালামু আলাইকুম। আপনি কি ব্যবসা করেন? না। কিনতে আসছেন না বেচতে আসছেন? আপনার বাড়ির? হ্যাঁ বাড়ির গরু। এখানে বেচতে আসছেন কেন এখন? ঈদের পরে এখন বেচতে আসছেন? টাকার অভাব? টাকার অভাব আছে, টাকার অভাব আছে। আপনার বাড়িতে কয়টা গরু আছে? আছে 5-6টা আছে। 5-6টা? আজকে এই দুইটা গরু আনছেন? এই যে দুইটা সার কত দাম চাচ্ছেন? দাম কত বলছেন? আপনি কত চাইছেন? আমার তো লাগে 40। মানে দুইটা 40 লাগে? 40-40-80। দুইটা 40-40-80 লাগে আপনার। আর পাইকার কত বলছে? পঞ্চাশ-55 বলছে। এই যে শুনছেন সুপ্রিয় দর্শক, এই যে দুটো গরু আপনারা দেখছেন, এই সার গরু, এই যে দেখুন দুটো সার গরু অভাবে পড়ে এসেছেন, এই জন্য উনি একটু দূরেই দাঁড়িয়ে আছেন। এই যে দেখুন হাটটা কিন্তু ভেতরে। তারপরে আমরা এদিকে একটু দেখি ভাই, এই এই বাছুরটা কত চাচ্ছেন? 28,500। আর লালটা? 34,000। এটা কত, লালটা কত পর্যন্ত বলেছে ক্রেতা? 28 পর্যন্ত। আপনার নিয়ত কত? 29। আর এই সাদাটা? 26 হলে দিয়ে দিন শুনছি আমরা। তারপরে এখানে দেখি ভাই, এটা কত চাচ্ছেন দাম? 29। ক্রেতা কত পর্যন্ত বলছে? 26। এই পাশেরটা একই? এটা একটু বেশি, এটা 29 বলে। আর এটার আপনার নিয়ত কত? 1,000 বেশি। 30 হলেই দিয়ে দিন।
আচ্ছা দেখছি এখানে একটা লাল গরু দেখছি, এটা এগুলো লাল গরুর আবার চাহিদাটা বেশি ভাই। লাল গরুটার দাম কত যাচ্ছে? 29 চাইছেন, ক্রেতা কত বলছে? 26.5 আর আপনার নিয়ত 28 হইলে দিয়ে দিবেন। এই যে দেখছেন আপনার সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা ঠাকুরগাঁও জেলার এই গড়িয়া হাট থেকে আপনারা যারা মোটা তাজাকরণের জন্য যারা সার গরু কিনতে চান সেই সার গরুগুলির আমরা দাম জানানোর চেষ্টা করছি। এখানে আমরা দেখি দুটো লাল গরু একজন নিয়ে এসেছে। ভাই এটা কি আপনার বাড়ির গরু না কেনা? কেনা গরু ভাই। কেনা গরু। এই লাল দুটোর দাম কত যাচ্ছেন জোড়া? 72,000 টাকা দাম চাচ্ছেন। আর কত হইলে দিবেন? 72 চাচ্ছেন, 78 হইলে দিবেন, মানে 68 হইলে দিবেন বলেন? 68 হইলে দিবেন। আর ক্রেতা কত বলছে? এখনো বলেনি, মানে আপনি নিয়ত নিয়েছেন 68,000 টাকায় আপনি বিক্রি করেন। এই যে সুপ্রিয় দর্শক আপনারা শুনছেন, আপনাদেরকে আমরা এই ঠাকুরগাঁও জেলার গড়িয়া থানার এই হাট একদম গড়িয়া প্রপারের মধ্যে এই হাটটি এবং আশেপাশে হোটেলের ব্যবস্থা রয়েছে। এই হাটে যদি আপনারা আসতে চান তবে আপনারা এই এখানে থাকার ব্যবস্থাটা ভালো রয়েছে। তা শুন আমরা একটু ভেতরে আপনাদেরকে নিয়ে যাই, আমরা এতক্ষণ বাইরে একটু যেহেতু ক্রাউডটা কম এই জন্য বাইরে আপনাদেরকে দেখালাম গরুগুলির দাম। এবার একটু ভেতরে যাই। এই যে এখানে একটু দেখি একটা লাল গরু, এটা দাম কত আছে? 35। ক্রেতা কত বলছে এখন পর্যন্ত? 30। আর আপনার নিয়ত কত? আচ্ছা নিয়োগ যত বেশি হয় তত ভালো। আসুন তারপরে একটু আমরা এদিকে একটু দেখি। ভাই এটা দাম কত যাচ্ছেন? 46। ক্রেতা কত পর্যন্ত বলছে? 40-41। আপনার নিয়ত? আর একটু বেশি লাগে। এই যে দেখছেন সুপ্রিয় দর্শক মোটামুটি প্রচুর এখানে সার গরু, সারের বাচ্চা এগুলো পাওয়া যায়। তা আপনাদেরকে আমরা এই ঠাকুরগাঁওর এই গড়িয়া হাট আবারও জানিয়ে রাখি, আজ 26 আগস্ট 2020 আপনাদেরকে এই গড়িয়া হাট থেকে আমরা সার গরুর দাম জানানোর চেষ্টা করছি। এই যে এখানে একটু আমরা একটা লাল সার দেখি। ভাই আসসালামু আলাইকুম, আপনি কি ব্যবসা করেন? এই একটা গরু আনছেন আজকে? এটার দাম কত যাচ্ছে? ৩২। ক্রেতা কত পর্যন্ত বলছে? ক্রেতা কত পর্যন্ত বলছে? ২৮-২৯ পর্যন্ত দাম বলছে, মানে দিচ্ছেন না। কত হইলে ছাড়বেন? নিয়োগ করছে ৩১। এই যে দেখছেন উনি বলছে যে 31 হলে উনি ছেড়ে দিবে। আসুন সুপ্রিয় দর্শক এদিকে। ভাই দাম কত যাচ্ছে? আপনাদেরকে বিভিন্ন জাতের আমরা গরু দেখানোর চেষ্টা করছি। তবে আগে জানিয়ে রাখি যে এই হাটটিতে কিন্তু মূলত দেশি গরুগুলি বেশি উঠে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে দেশি গরুগুলি বেশি উঠে। তো সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা এই ঠাকুরগাঁও জেলার গড়িয়া হাটে আপনাদেরকে সার গরুগুলির দাম জানানোর আমরা চেষ্টা করলাম। তো এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।